আমার মনে হয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে ঘটা দরকার। এটা এমন কিছু যা আমাদের লালন পালন করতে হবে। এই ক্ষেত্রে সত্যি দ্বিতীয় রাস্তা নেই। এটা আমাদের উৎস, ভেতরে থাকা প্রাণ। এটাই আমাদের আমরা যেমন তেমন তৈরি করে। তো জমি হলো সীমাবদ্ধ একটা সম্পদ, যার চাপ এখন সারা বিশ্ব জুড়ে ক্রমশই বাড়ছে। আর আমরা কথা বলেছি শহরায়ন, কাঠামোর উন্নয়নের বিষয়েও, একই সাথে আবার খাবার খাওয়া, জামাকাপড় তৈরি, জ্বালানির উৎপাদনও ক্রমশ বেড়েছে। তো জমি যেখানে সীমাবদ্ধ একটা সম্পদ, ক্রমশ বাড়তে থাকা আমাদের এই জমির চাহিদাটাকে ঠেকাতে কোনগুলোকে আপনার সারা বিশ্বের বড় সড় টার্নিং পয়েন্ট বলে মনে হয়? আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সচেতনভাবে মাটি ও জমিকে সম্পদ বলার পরিবর্তে আমরা যেন অবশ্যই একে আমাদের উৎস বলি। রেফার টু ইট অ্যাজ আওয়ার সোর্স। এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। It's like এজন্য অল অফ আস, আমরা সবাই মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি। আমরা কি ওনাকে সম্পদ বলি নাকি আমাদের উৎস বলি? উনি আমাদের উৎস। তো সারা পৃথিবী জুড়ে প্রাচ্যের সমাজগুলোতে, অন্তত এমনকি আজও, মাটিকে আমরা মা বলে ডাকি। মা শব্দটা এখানে শরীরের সম্পর্ক বোঝায় না, মা শব্দের মানে আমাদের উৎস। আমরা মাদারশিপ বা মাদার বোর্ড বলে থাকি, এমনকি ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও, তাই না? কোনো কিছু যখন উৎস, তখন আপনি তাকে মা বলে বোঝান। আমার মনে হয় এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে, আমাদের সচেতনতায় ঘটা দরকার। That it is our source, it is not our resource. যেটা আমাদের উৎস, এটা আমাদের সম্পদ নয়, এটা শোষণ করার মতো জিনিস নয়, বরং এমন কিছু যা আমাদের লালন পালন করা উচিত। কারণ মাটির স্বাস্থ্যই ঠিক করে দেবে এই গ্রহে জীবনের স্বাস্থ্য কেমন হবে। এক্ষেত্রে সত্যিই কোনো দ্বিতীয় রাস্তা নেই। তো একে সম্পদ বলে ডাকা থেকে এত কিছু হয়ে গেছে। কারণ দেখুন, এটা হয়তো খুবই ভাষা কথা বলে মনে হবে, তাও আমি বলছি যে মানুষ যেভাবে ভাবে সেভাবে সে কাজ করে না, তাই না? যেভাবে আমরা সবাই ভাবি, অনুভব করি, আমরা সেভাবেই কাজ করি। আর যেভাবে আমরা একে ঘিরে সমাজ গড়ে তুলি, যেভাবে শিল্প স্থাপন করি, যেভাবে সবকিছু গড়ে তুলি, তার মূলে রয়েছে আমাদের নিজেদের ভেতরে আমরা কিভাবে ভাবি ও অনুভব করি। তো আমাদের ভাবনা, চিন্তা, অনুভবের ধরনটা পাল্টে এরকম হতে হবে যে আমরা যেন মাটিকে সম্পদ হিসেবে কাজে লাগানোর মতো কোনো জড়বস্তু না ভাবি, বরং ভাবি তাকে আমাদের উৎস। এ যে ভেতরে থাকা প্রাণ, এটাই আমাদের আমরা যেমন তেমন তৈরি করে। আজ আপনারা সবাই জানেন তো, আপনার স্বয়ং শরীরটার 60% কাছাকাছি হলো মাইক্রোবিয়াল লাইফ বা জীবাণু, 40% শুধু আপনার বাবা মায়ের জিন। আমি বলছি, এই কথাটা আমি ওই বাচ্চা মেয়েটিকে বলছিলাম, সে আমার কাছে এসে অভিযোগ করে, বলে, সদ্গুরু, আমার মা আমাকে ছাড়ছে না, আমি সেভ সয়েল অভিযানে যোগ দিতে চাই, কিন্তু মা আমায় ছাড়ছে না। আমি বলি, ওনাকে বলো উনি হলেন মাত্র 20%। বেশ, তাহলে মাটির মানে সম্পর্কে সচেতনতা বাড়ানোর ভীষণ রকম দরকার অবশ্যই আছে। কারণ এটা এমন একটা বিষয় যা এতদিন ধরে যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেনি। আর এমনকি যে দ্রুত হারে আমরা মাটিকে ক্রমশ হারাচ্ছি, তো জীবনের সহায় হয়ে মাটি যে ভূমিকাটা পালন করে চলেছে, সে বিষয়ে সচেতনতা বাড়ানোটা আমাদের মনুষ্যজাতি ও গ্রহের বাকি অংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা রাখছি আপনার উদ্দেশ্যটি ভীষণ সফল হবে। বিশ্বজুড়ে এই যে লক্ষ লক্ষ মানুষকে মাটিকে বাঁচানোর জন্য ও আমাদের কী করতে হবে সেই নিয়ে একজোট করার ক্ষেত্রে।